আমার পায়ের দিকটা ঠিক আছে, হাত দুটোকে এইভাবে রাখো, মাথাটাকে সামনের দিকে, চোখটা সামনের দিকে, এটা হচ্ছে সাবধান অবস্থা। এই অবস্থায় তোমাকে জাতীয় সঙ্গীতটা গাইতে হবে তোমাদের, ঠিক আছে। এরপরে আমি শেখাবো তোমাদের বিশ্রাম, পা দুটো ফাঁকা থাকবে, হাত দুটো পেছনের দিকে চলে যাবে, কীভাবে পেছনের দিকে থাকবে দেখো, এইভাবে বাঁ হাতের ওপরে ডান হাত ঠিক এইভাবে থাকবে, ঠিক আছে। আর পা ফাঁকা থাকবে, মাথাটা সামনের দিকে উঁচু অবস্থায় থাকবে, এটা বিশ্রাম অবস্থা। সাবধান অবস্থায় যখন, সাবধান অবস্থা থেকে যখন তোমরা বিশ্রাম অবস্থায় আসবে, তখন বাঁ পাটাকে নিয়ে আসবে ঠিক এইভাবে, ঠিক আছে। এরপরে এরপরে তোমাদেরকে আজকের মতো তোমাদের সাবধান এবং বিশ্রাম অবস্থা দেখানো হলো, তোমরা এটা তোমাদেরকে আমরা প্রতিদিন এখানে প্র্যাকটিস করাবো। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে শুরু করো তুমি চলে আসো, এদিকে এদিকে আসো, তুমি আসো,
এই চার্টের সাথে দাঁড়িয়ে রয়েছে তোমার, ঠিক আছে? তুমি আসো এদিকে, এদিকে আসো। এই যে চারজন, চারজন এই চারজনের দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে? তোমরা এদেরকে গানটা ভালো মতো শেখাবে, উচ্চারণগুলো ঠিক করে দেবে, এবং পরবর্তীতে যাতে সবাই একসঙ্গে গাইতে পারে সেটাও বুঝবে, ঠিক আছে? তোমাদেরকে পরে কিন্তু পুরস্কৃত করা হবে। যাও গোল হয়ে বসো, যাও তোমরা চলে যাও, ওখানে বসো গিয়ে, গোল হয়ে বসো, নিজে নিজে দলকে নিয়ে গোল হয়ে বসো, যাও চলে যাও। তোমার গানটা এমনি ঠিকঠাকই আছে, কিন্তু তোমার উচ্চারণে কিছু ভুল হচ্ছে। যেমন তুমি বলছো হচ্ছে কি দ্রাবিড় উৎকল বঙ্গ হবে, তুমি বলছো উচ্ছল বঙ্গ। হ্যাঁ, তাহলে তোমাকে এটা ঠিক করতে হবে। তারপরে আছে উচ্ছল জলধি তরঙ্গ, ওখানে তোমাদের উচ্চারণে ভুল হয়ে যাচ্ছে, উৎকল বলে ফেলছো। আর সবার শেষে আছে জনগণ মঙ্গলদায়ক জয় হয়ে, ওখানে জনগণ অধিনায়ক বলছো, সেটা হবে না। কি হবে? জনগণ মঙ্গলদায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। এবার তুমি তোমার দলের সবাইকে উচ্চারণগুলো ঠিকঠাক করে করানোর চেষ্টা করো। হ্যাঁ, আমরা তোমাদেরকে একজন এক্সপার্টের সাহায্য নিচ্ছি, একজন এক্সপার্ট এসেছেন। কি বললো? দেখো পাটা হবে ইংরেজি ভি অক্ষরের মতো। এবিসিডি শিখেছো না তোমরা? তাহলে ইংরেজি ভি দুটো গোড়া নিয়ে তোমায় জোড়া লাগানো থাকবে, ঠিক আছে? তুমি ঠিক করো, পা দুটো জোড়া লাগানো থাক, গোড়ালি দুটো জোড়া লাগানো থাকবে, আর পা দুটো এরকম ভি, ঠিক আছে? আর কি হলো বিশ্রামের সময় কি বললো মাস্টারমশাই? যে আমাদের ডান পাটা, প্রত্যেকের ডান পা দেখাও, কোনটা হাতটা দেখাও, হাত দেখো, ডান হাত দেখাও, এই ডান হাত আমার, এটা ডান হাত, তোমাদের কোনটা হবে তাহলে ওই সাইডে? হ্যাঁ, তাহলে এটা ডান পা হচ্ছে, ডান পাটা সবসময় ফিক্সড থাকবে, এটা নড়বে না, ঠিক আছে? বাঁ পাটা আমাদের নড়বে এইভাবে, প্রথমে পা দেখো, এটা হচ্ছে সাবধান, ঠিক আছে? বিশ্রামের সময় পাটা ঠিক অর্ধেক আমার হাতের এই হাতে, এই পজিশনে যাবে পাশে, তোমরা আগে পাটা করো, নাও একসঙ্গে করবে, নাও সাবধানে পা করো একসঙ্গে,
এবার যদি বিশ্রাম করো তো বিশ্রামে পা করো, পাশে নিয়ে আসো, আবার সাবধান নিয়ে আসো, বিশ্রাম। আচ্ছা, এর সঙ্গে এবার আমরা আস্তে আস্তে শুধু হাত করব। সাবধানে কি বললো মাস্টারমশাই? সাবধানে আমাদের হাত পাশে থাকবে, এরকম ভাবে স্ট্রেট লাগানো, বডি স্ট্রেট, নজর সামনে থাকবে, ঠিক আছে? আমরা সামনের দিকে দেখব, মাথা একবারে স্ট্রেট, ঠিক আছে? বিশ্রামে কি বললো? পেছন থেকে আমি দেখাচ্ছি, তাহলে সাবধানে আমাদের এরকম পজিশন থাকবে। বিশ্রাম কি হচ্ছে? এটা বাঁ পা কোনটা হচ্ছে তাহলে আমার? এইটা, তাহলে বাঁ পা সরে গেল। আর হাত দুটো কি হচ্ছে দেখো, বাঁ হাতের উপরে ডান হাত, বাঁ হাতটা আমার এখানে থাকছে, তার উপরে ডান হাত আসছে। একজন গানের এক্সপার্ট এসছেন, সঙ্গীতজ্ঞ এসছেন, তিনি তোমাদের জনগণ মনের গানটি ভালোভাবে হারমোনিয়ামে ভালোভাবে বুঝিয়ে দেবেন। সেটা জনগণ মন অধিনায়ক হে ভারত ভাগ বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলহিত শেখাবো, তোমরা এসছো, ঠিক আছে? এবার তোমরা ঠিক মতো দাঁড়াও, শুরু করো, শুরু করো। সুখ আসি সোমাগে।
জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাব বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উত্তর বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উৎসব জলধিত রঙ্গ তব শুভ নামে যাবে তব শুভ আশিষ নামে গাহে তব জয় গাথা সেটাই এখন আপনাদের সামনে পরিবেশন করা হবে। তোমার নাম বলো, গানটা করো জোরে জোরে। জাতীয় সঙ্গীত কতটা সুন্দরভাবে গাওয়া যায় তা ছাত্রছাত্রীদের শেষবারের মতো শোনানো হলো।
Вот. Вот. Вот.